আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তাহলে শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রবিজ্ঞানে আজকে যে অধ্যায়টা দেখব, ষষ্ঠ অধ্যায়, আমাদের আজকে পাঠের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের কৈশোরকালীন বিকাশ। আমরা আজকে দেখব কৈশোরকালীন বিকাশ। তোমরা তোমাদের পাঠ্য বইটা হাতে কাছে রাখো, একটু দৃষ্টি দাও বইয়ের দিকে, তাহলে তোমার পড়াটা বুঝতে অনেক সহজ হবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই কৈশোরকালীন বিকাশ এই অধ্যায় থেকে আমরা শিখনফল যেটা পাচ্ছি সেটা হচ্ছে শারীরিক বিকাশ। আমরা প্রথমে জানব কৈশোরকালীন শারীরিক বিকাশ, এরপর কৈশোরের মানসিক বিকাশ, মানসিক বিকাশ কিভাবে হয় সে বিষয়টা জানব, কৈশোরের আবেগ, এরপর জানব আমরা কৈশোরের আবেগ। এই আবেগ জানতে গেলে আমাদেরকে কৈশোরের আবেগের ভেতর যে বিষয়গুলো আবার চলে এসেছে সেগুলো হচ্ছে আবেগের ধরন, আবেগের ক্ষতিকারক দিক, এই জিনিসগুলো আমরা জানতে পারবো, আবেগের নিয়ন্ত্রণের উপায়। তাহলে আমরা তিনটা বিষয় পাচ্ছি, আবেগের ক্ষতিকারক দিক পাচ্ছি, ধরন পাচ্ছি, আর হচ্ছে সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সে বিষয়টা জানতে পারবো। এরপর আছে কৈশোরের সামাজিক বিকাশ, আমরা কৈশোরকালীন সময়ে সামাজিক বিকাশটা কিভাবে হয় সেটা সম্পর্কে জানব। এরপর আছে তোমাদের কৈশোরের নৈতিক বিকাশ, নৈতিক বিকাশটা কিভাবে হচ্ছে, নৈতিকতাটা কিভাবে মেনটেন করছে সেই বিষয়টা আসছে। তাহলে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় থেকে পাচ্ছি শিখনফলগুলো, সেগুলো সম্পর্কে জানলাম, কৈশোরকালীন বিষয়টাকে নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, পার্ট এক, শারীরিক বিকাশ। সাধারণত 10-11 বছর বা শৈশবের শেষ পর্যায়ের পর থেকে প্রাপ্ত বয়সের পূর্ব অর্থাৎ 18-19 বছর পর্যন্ত কৈশোরকাল, এই সময়কে বয়ঃসন্ধি ক্ষণ বলা হয়ে থাকে। কৈশোরের শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার জন্য ছেলে মেয়েদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত ও দ্রুত। শারীরিক বিকাশ বলতে দেহের পরিবর্তন ও আকার আকৃতির বৃদ্ধিকে বোঝায়। শারীরিক পরিবর্তনের কিছু সাধারণ বৈশিষ্ট্য যা সবার মধ্যে বিদ্যমান থাকে। এই সময়ে বছরের উচ্চতা 7-14-15 সেন্টিমিটার পর্যন্ত, 3-5-6 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। সাধারণত মেয়েরা 18-19 বছর পর্যন্ত এবং ছেলেরা 20-21 বছর পর্যন্ত উচ্চতায় বাড়তে থাকে। এই বয়সে তাদের ওজন বাড়লেও উচ্চতা বাড়ার জন্য তাদেরকে ক্ষীণকায় দেখায়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়, ক্রমে ক্রমে বেড়ে শিশু থেকে পূর্ণ বয়স্কের আকার ধারণ করে। বয়সন্ধিখানে এমন কিছু পরিবর্তন ঘটে যার মাধ্যমে ছেলে এবং মেয়ে আলাদাভাবে চেনা যায়। ছেলেদের গোফ দাড়ি উঠতে শুরু করে, গলার স্বর পরিবর্তন হয়, শুরুতে এটা ভাঙা ভাঙা হয়ে স্বর মোটা হয়। মেয়েদের প্রতি 28 দিন অন্তর অন্তর ঋতুস্রাব হয়, এটি 3-5 দিন, কারো কারো ক্ষেত্রে 7 বা তার বেশি দিন চলতে পারে। আগের থেকে জানা না থাকলেও এই পরিবর্তনের ভয় পাওয়া খুবই স্বাভাবিক। শারীরিক এই পরিবর্তন কারো কারো ক্ষেত্রে কৈশোরকাল গুরুর সাথে সাথে না হয়ে 2-1 বছর আগে বা পরেও শুরু হতে পারে। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পাচ্ছি যে পরিবর্তন কারো কারো ক্ষেত্রে কৈশোরকাল শুরুর সাথে সাথে না হয়ে 2-1 বছর আগে বা পরে শুরু হতে পারে।
এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা অত্যন্ত স্বাভাবিক। হঠাৎ করে এই বয়সে যে পরিবর্তন হয় তা জীবনের স্বাভাবিক চক্র। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে পড়ে যেই জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত কৈশোরকালীন বৃদ্ধি ঘটে, শারীরিক বৃদ্ধিটা ঘটছে এবং বৃদ্ধির সাথে সাথে শারীরিক কি কি পরিবর্তন আসছে, তাহলে আমরা সেই জিনিসগুলো জানলাম। তাহলে দেখো, এই পরিবর্তনের সাথে সাথে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, এটা যদি আগে থেকে আমাদের জানা থাকে, আমরা বই পড়ি কিংবা আমাদের অভিভাবকদের সাথে শেয়ার করি, তাহলে আমরা এই বিষয়গুলো জানলে এটার জন্য আমাদের কোনো ভীতির কারণ নাই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। তাহলে শিক্ষার্থীরা, পরিবর্তনগুলো, শারীরিক পরিবর্তনগুলোর সাথে সাথে যেটা হচ্ছে, দেখো কৈশোরের মানসিক পরিবর্তন, শুধু শারীরিক পরিবর্তন হয়েছে তা নয়, সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটছে। তাহলে দেখো, মন শব্দটি থেকে মানসিক শব্দটি এসেছে। শিশুরা উচ্চতায় বাড়ে, ওজনে বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে তারা কথা বলতে শেখে, মনে রাখতে পারে, আস্তে আস্তে দিন রাত্রির পার্থক্য বুঝে, এক স্থান থেকে অন্য স্থানের গুরুত্ব কত তা বুঝতে পারে। আমাদের বুদ্ধি আছে বলেই আমরা কাজ করতে পারি, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি, এগুলো সবই মানসিক ক্ষমতা বা মানসিক বিকাশ। মানসিক বিকাশ বলতে শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার প্রকাশ, চিন্তা শক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে অধিক ক্ষমতা অর্জন বুঝায়। তাহলে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি মানসিক পরিবর্তনের সময় কি কি ঘটে থাকে। কৈশোরের ছেলেমেয়েরা চিন্তা ও বিচার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারে। তাহলে কৈশোরের বাচ্চারা যে জিনিসটা করতে পারে, চিন্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে, তারা সেই ক্ষমতাটা তখন অর্জন করতে পারে। তাহলে দেখো, বিচার বুদ্ধি দিয়ে তারা সমাধান করতে পারে, যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, যে কোনো সমস্যায় তারা যুক্তি দেখাতে পারে যে এই কারণে এই জিনিসটা ঘটেছে, এরকম কিছু যুক্তি দাঁড় করাতে পারে। যুক্তি দিয়ে চিন্তা করাই মানসিক বিকাশের পরিণত ধাপ বা কৈশোরকালের ছেলেমেয়েরা অর্জন করে। এই বয়সের ছেলেমেয়েরা বিমূর্ত ধারণা এবং অর্থাৎ যেগুলো দেখা যায় না সেগুলো বুঝতে পারে। তাহলে দেখো, কৈশোরকালীন সময়ে কিছু কিছু চিন্তা চেতনা এমন আসে যেগুলো সে দেখতে পায় না কিন্তু বুঝতে পারে, এগুলোকে বিমূর্ত বলছে। অর্থাৎ মূর্ত হচ্ছে যেটা দেখা যায়, জানা যায়, বোঝা যায়, কিন্তু যেই জিনিসটা আমরা দেখতে পাই না সেটাই হচ্ছে বিমূর্ত। তাহলে শব্দগুলো সম্পর্কে আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে শব্দগুলো একটু কঠিন মনে হয় কিংবা অর্থ বুঝতে কষ্ট হয় সেগুলো আমরা একটু বুঝে নেব। এই বয়সের ছেলেমেয়েরা বিমূর্ত ধারণা অর্থাৎ যেগুলো দেখা যায় না সেগুলো বুঝতে পারে, যেমন সততা, সাহসিকতা, মায়া মমতা ইত্যাদি। এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত, আমরা জানি এগুলো দেখতে পাওয়া যায় না কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারি, এগুলোর বিষয়গুলো, গুরুত্বগুলো, তাৎপর্যগুলো আমরা জানতে পারি। যেমন জ্যামিতিক সমস্যা, সম্পাদ্য বা উপপাদ্য ইত্যাদি যুক্তি দিয়ে মতামত দিতে পারে। তাদের চিন্তা ও মনোযোগ বাড়ে, মনে রাখার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, যুক্তি দিয়ে বোঝাবার ক্ষমতা ইত্যাদি মানসিক ক্ষমতা, যার যত বেশি সে জীবনে তত বেশি এগিয়ে যেতে পারে, পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে। তাহলে দেখো, মানসিক বিকাশের মধ্যে যে জিনিসটা আমরা খুব বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে যুক্তি দেওয়ার ক্ষমতা, তারপরে হচ্ছে কি মনে রাখার ক্ষমতা এবং চিন্তা করার ক্ষমতা, তিনটে ক্ষমতার কথা বলে হয়েছে। এই ক্ষমতাগুলো যার যত বেশি, যে যত বেশি রপ্ত করতে পারবে তার জীবনটা তত স্বাভাবিক এবং সহজ হবে। তাহলে শিক্ষার্থীরা, কৈশোরের মানসিক ক্ষমতা বাড়ানোর কিছু উপায়, আমরা কৈশোরে কিভাবে মানসিক ক্ষমতা বাড়াবো সেই উপায়গুলো একটু লক্ষ্য করি। পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি বিভিন্ন ধরনের ভালো বই পড়া, কৌতূহল মেটানোর জন্য প্রশ্নের উত্তর খোঁজা, আগ্রহ নিয়ে কোনো কিছু শোনা বা বোঝা, মনে রাখার জন্য পরিষ্কার ভাবে দেখা এবং মনোযোগ দিয়ে শোনা। মুখস্থ করতে হলে বিষয়বস্তু আগে বুঝে নেওয়া, নিজে বুঝতে সমস্যা হলে শিক্ষক বা বয়স্কদের কাছ থেকে পরিষ্কারভাবে বিষয়বস্তু বুঝে নেওয়া, অন্য ছেলেমেয়েদের সাথে মেলামেশা করা ও ধারণার বিনিময় করা, বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, হাতে কলমে পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকলে তা করা, দলীয় আলোচনার মধ্য দিয়ে নিজের করণীয় বুঝে নেওয়া, আমাদের চারপাশের কোথায় কি ঘটেছে তা জানার আগ্রহ থাকা
ও জানা। তাহলে দেখো আমাদের এই বিষয়গুলো মানসিক ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি কি করব, যেমন ধরো আমরা বন্ধু বান্ধব 5-7 জন একসাথে দলীয় ভাবে বসে যখন কোনো গল্প করি, সেই গল্প থেকে কিন্তু অনেক বিষয়বস্তু বেরিয়ে আসে, যেটা হয়তো বা তুমি বইয়ে পড়ে বুঝতে পারছো না, কিংবা তোমার অভিভাবক শিক্ষক তোমাকে বুঝিয়ে দিচ্ছে, তুমি কোনোভাবে সেটা ধারণ ক্ষমতা তোমার কম থাকার কারণে তুমি হয়তো বা নিতে পারছো না ব্রেনে। বাট তুমি যখন তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবে, তখন হয়তো বা খুব সহজভাবে সেই জিনিসটা তুমি বুঝে ফেলবে। এই জন্য দলীয় আলোচনার মাধ্যমে তুমি তোমার মানসিক ক্ষমতাটা বৃদ্ধি করতে পারো। এরপর আছে যেমন ধরো শিক্ষক বয়স্কদের সাথে, অর্থাৎ তুমি তোমার অভিভাবকদের সাথে, যাদের সাথে আলোচনার মাধ্যমে তুমি তোমার বুদ্ধির বিকাশ ঘটাতে পারো, তাদের সাথে আলোচনা করতে পারো। আর আছে বই পড়া, মনোযোগ দিয়ে শোনা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমরা এই জিনিসগুলো পড়লেই সেগুলো সব আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের মানসিক ক্ষমতা বাড়ানো যায়। কৈশোরের আবেগ, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কৈশোরের আবেগ। আনন্দ, রাগ, ভয়, ভালোবাসা, হাসি, কান্না আমাদের প্রতিদিনের সঙ্গী, যার নাম আবেগ। আবেগ ছাড়া মানুষ হয় না। রোবটের সাথে মানুষের পার্থক্য এখানেই, রোবট মেশিনে তৈরি, মানুষের মতো সে সব পারে, কিন্তু কোনো ঘটনার হাসতে পারে না, ভয় পেয়ে পালাতে পারে না, রাগ করে চিৎকার করে না। বাহিরের কোনো ঘটনা যখন আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে, তখন আমরা হাসি, কাঁদি, ভয় পাই, ঈর্ষা করি, রেগে যাই, এগুলোই আবেগ। তাহলে এই জিনিসগুলো আবেগ বলতে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, আমাদের যে অনুভূতিগুলোর কথা বলা হচ্ছে, এগুলো রোবটের নেই, আমাদের মানুষের আছে। আমরা একটু ব্যথা পেলে উফ বলে শব্দ করে উঠি, রোবট সেটা করে না, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, আনন্দ হলে যখন আমরা অনেক বেশি আনন্দিত হই আমরা কি করি, হাসি, তাই তো? কিন্তু রোবট কি হাসতে পারে? সে হাসতে পারে না, সে কিন্তু মানুষের মতো সব কাজ করতে পারে, কিন্তু তার এই অনুভূতির বিষয়টা নেই। আবেগের ধরন, আবেগের সময় দেহ, মন ও আচরণে পরিবর্তন হয়। ভয় পেলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, টেনশনে বুকে টিপ টিপ বেড়ে যায়, রাগে চোখ লাল হয়ে যায়, আনন্দে আমরা হাসি, কোনো দুঃখের ঘটনায় আমাদের কান্না পায়। এইসবই আবেগের প্রকাশ। আবেগের দুটি ধরন আছে, যে আবেগ আনন্দময় পরিবেশ সৃষ্টি করে, যেমন সুখ, আনন্দ, হাসি, স্নেহ, মমতা ইত্যাদি, এরকম পরিবেশে আমরা চাই, এগুলো ইতিবাচক আবেগ। অপরদিকে রাগ, ভয়, দুঃখ, ঈর্ষা ইত্যাদি আমরা পছন্দ করি না, এগুলো দুঃখের পরিবেশ সৃষ্টি করে, এই আবেগ হলো নেতিবাচক আবেগ। তাহলে দেখো দু ধরনের আবেগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা নেতিবাচক, দুটাই কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তাহলে আমরা আবেগের ধরন সম্পর্কে জানলাম, এবার আমরা দেখব আবেগের ক্ষতিকর দিকগুলো। ক্ষতিকর দিকটা কি আমরা একটু লক্ষ্য করি, আবেগের যে ক্ষতিকারক দিকগুলো আছে, আবেগের কারণে আমরা যেসব ক্ষতির সম্মুখীন হই, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই। অতিরিক্ত আবেগ আমাদের অনেক ক্ষতি করে। আবেগের কারণে নিজের প্রকাশভঙ্গি, চেহারা পরিবর্তন হয়, রাগের সময় চোখ বড় হয়ে যায়, মুখ খিঁচে যায়। যখন মানুষ রাগ করে তখন তার যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে রাগের সময় তার চোখ বড় হয়ে যায়, মুখ খিঁচে যায়, হিংস্র পশুর মতো দেখায়। অতিরিক্ত রাগে আচরণের পরিবর্তন হয়, অনেকে রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে ফেলে, অন্যকে আঘাত করে ইত্যাদি। কোনো দুঃখজনক ঘটনায় আমাদের মন খারাপ হয়, পড়াশোনার মনোযোগ আসে না, আমরা কাঁদি, খাওয়া বন্ধ করে রাখি, ভয় পেলে আমাদের অস্থিরতা বাড়ে, স্বাভাবিক কাজকর্ম করতে পারি না, কথা বলতে তোতলাতে হয়, ঘাম হয়, হাত পা কাঁপে, এগুলো সবই শরীর ও মনের জন্য ক্ষতিকর। তাহলে শিক্ষার্থীরা আমরা জানছি আমাদের শরীর ও মনের জন্য ক্ষতিকর দিকগুলো কোন বিষয়গুলো, সেগুলো কিভাবে আসছে। অতিরিক্ত আবেগ আমাদের জীবনে জটিলতা সৃষ্টি করে, আমাদের আচরণ হয় ভয়াবহ, সেখানে যুক্তি লোপ পায়। অর্থাৎ যখন আবেগ এত বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা যুক্তি দিয়ে কথা বলতে পারি না, আবেগের কারণে আমরা একটু অন্যরকম হয়ে যাই, ঠিক আছে? কৈশোরের আবেগের আধিক্য থাকে, দৈহিক পরিবর্তনের জন্য আবেগের ক্ষমতাও দেখা যায়, নানা রকম দুশ্চিন্তা অস্থিরতা কাজ করে,
তোমাদের পরিবারের সদস্যদের আচরণে তোমার অনেক সময় অভিমান হয়, রাগ হয়, এগুলো এই বয়সের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু এগুলো আমাদের অনেক ক্ষতি হয়। তাহলে আমরা যদি অতিরিক্ত রাগ করে থাকি বা বাসায় দেখা যায় অনেক সময় অভিমান করে অনেক কথা বলি না বা মন খারাপ করে একদিকে থেকে যায়, এগুলোর কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি সাধিত হয়। এটা আমরা সবাই বুঝি, একটু মনোযোগ সহকারে যদি আমরা আমাদের নিজেদের আচরণগত বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য করি তাহলে এই জিনিসগুলো আমরা বুঝে যাব। অনেক সময় মন খারাপ থাকলে বা অতিরিক্ত দুশ্চিন্তায় পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। তুমি যখন অনেক বেশি দুশ্চিন্তায় থাকবে তখন দেখবে তোমার পড়ালেখায় তুমি মনোযোগ দিতে পারছো না, পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না, ঘুম আসে না, বমি বমি ভাব, পেটে ব্যথা, দৈনিক কাজে বাধা আসে। এই কারণে আবেগের নিয়ন্ত্রণ করা দরকার। তাহলে আমরা দেখছি আবেগ আমাদের অনেক সময় ক্ষতি সাধন করে, এই কারণে আমরা আবেগ থেকে একটু নিয়ন্ত্রণে যদি রাখতে পারি আবেগটাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো। আবেগ নিয়ন্ত্রণের উপায়। সন্ধ্যায় টিভি দেখছিল অনেক, আমরা এবার একটা গল্প দেখছি, অনেকের গল্প কি হচ্ছে, অনেক কি করেছে সেই জিনিসটা আমরা জানব। বাবা হঠাৎ টিভি বন্ধ করে দিলেন, বাবা রেগে গিয়ে বললেন ভালো না লাগলে আর পড়ালেখার দরকার নেই। বাবার কথা তার খুব খারাপ, মন খারাপ হলো, বাবার কথায় তার খুব খারাপ হলো, রাগ হলো। এই বই খাতা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিল। সে যুক্তি দিয়ে ভাবলো বাবা তো আর ভালোর জন্যই বলেছে, সন্ধ্যায় পড়ার সময় সে টিভি না দেখলেই পারত। উপরের ঘটনায় অনেক আবেগকে নিয়ন্ত্রণ করলো, সেই ঘটনা ভালো জিনিসটা খুঁজে নেওয়ার চেষ্টা করলো। এভাবে তোমরাও অতিরিক্ত আবেগ বা নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করতে হবে। আবেগ নিয়ন্ত্রণের করণীয় বিষয়গুলো, তাহলে আমরা দেখছি আবেগ আমাদের ক্ষতি করছে, সেই কারণে আমরা আবেগগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করব এবার সেই বিষয়ে আমরা একটু দেখব। যে কোনো ঘটনার ভালো দিকটা খুঁজে পেতে শেখা। তোমাকে আগে যে কোনো একটা ঘটনা ঘটার সময় মাথায় রাখতে হবে এটার ভালো দিকটা কি। তুমি যদি এটা মাথায় নিতে পারো তাহলে দেখবে তোমার ওই আবেগের সময় সেটা কি নেতিবাচক না ইতিবাচক সেটা তুমি বুঝতে পারবে। জটিল অবস্থা মেনে নেওয়ার অভ্যাস তৈরি করা। তুমি যদি কোনো জটিল সমস্যায় পড়ে যাও তখন তুমি মনে করলে যে আমি আমি এটা করি নাই, আমি এটা করব না, আমার দ্বারা এটা সম্ভব না, এভাবে চিন্তা করলে হবে না। তোমাকে সেই জটিল সমস্যাটাকে অভ্যাসের মাধ্যমে যে হ্যাঁ আমি এটাকে পজিটিভলি নেব, ইতিবাচক ভাবে নিব, আমি এই জিনিসটা পরিহার করব, আমার এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে, এভাবে যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমার আবেগটা নিয়ন্ত্রণে চলে আসবে। হতাশাকে প্রশ্রয় না দেওয়া। হতাশা হলে সেটাকে প্রশ্রয় না দেওয়া, দলগতভাবে কোনো কাজে বা খেলাধুলায় অংশ নেওয়া, যেসব বিষয়ে রাগ হয়, ভয় হয়, সেগুলো যেন তৈরি না হয় তার চেষ্টা করা ও সেসব ঘটনা এড়িয়ে যাওয়া। তাহলে দেখো তোমার রাগ হচ্ছে কোনো ঘটনার কারণে, তোমাকে অবশ্যই সেটা এড়িয়ে যেতে হবে, তাহলে তুমি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। মা বাবা বন্ধুদের সাথে নিজেদের সমস্যা খোলামেলাভাবে আলোচনা করা। তুমি যদি তোমার কোনো একটা সমস্যা হলো সেই সমস্যা যদি তুমি তোমার বাবা মায়ের সাথে খোলামেলাভাবে বা বন্ধুদের সাথে আলোচনা করো তাহলে দেখবে তুমি তোমার সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারছো। এবার এসো আমরা দেখবো পার্ট চার, কৈশোরের সামাজিক বিকাশ। কৈশোরকালে সামাজিক বিকাশটা কিভাবে ঘটে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের আচরণ বদলায়, আমাদের চারপাশের মানুষ আমাদের কাছে বয়স অনুযায়ী সঠিক আচরণ আশা করে। সামাজিক বিকাশ হলো বয়স অনুযায়ী আচরণ করতে শেখা, যেমন সকলের সাথে মেলামেশা করা, সমবয়সীদের সাথে খেলা, বয়স্কদের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি, একে একে অপরের সাহায্য করা, সহানুভূতি দেখানো, ভাগাভাগি করতে শেখা, ভালো কাজে অংশগ্রহণ করা, নিয়ম মেনে চলতে শেখা ইত্যাদি সবই গ্রহণযোগ্য সামাজিক আচরণের মধ্যে পড়ে। অপর পক্ষে যেগুলো উল্লেখযোগ্য সামাজিক আচরণের মধ্যে পড়ে না সেগুলো হলো ঝগড়া করা, মারামারি করা ও আক্রমণধর্মী আচরণ করা, গালি গালাজ করা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং বা স্বার্থপরতা ইত্যাদি। তাহলে দেখো
কৈশোরকালীন বিকাশে খারাপ খারাপ কিছু অভ্যাস বা যেগুলো আমাদের চারিত্রিক স্বভাবের মধ্যে না থাকার কথা, সেই জিনিসগুলো কারো কারোর মধ্যে চলে আসে, সেই জিনিসটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা ওই ধরনের হব না, যেহেতু আমরা পড়ালেখা করছি, আমরা সভ্যজনের সাথে মেলামেশা করব, আমরা সামাজিকতা মেনটেন করব, তো সেই কারণে এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। কৈশোরের সমবয়সী দলের আচরণ ও বয়সের ছেলে মেয়েদের আচরণে যথেষ্ট প্রভাব ফেলে। এই সময়ে পরিবারের বাইরে অন্যতম সামাজিক পরিবেশ হলো স্কুলের সহপাঠী ও প্রতিবেশী ছেলে মেয়েরা। কৈশোরের ছেলে মেয়েরা দলের প্রতি অনুগত থাকে, দলের মতো হওয়ার চেষ্টা করে, সঙ্গী দলের কাছে সে তার মনের ভাব ব্যক্ত করে, ব্যক্তিগত গোপন বিষয়গুলো পরিবারের চেয়ে বন্ধুদের কাছে বলতে পছন্দ করে। এভাবে কয়েকজনকে নিয়ে একটি ঘনিষ্ঠ বন্ধু দল তৈরি হয়। কৈশোরের বন্ধুদের সঙ্গে মিশে তাদের মধ্যে অনেক ভালো আচরণ গড়ে উঠতে পারে। বন্ধু দল যে আচরণ পছন্দ করে সেই আচরণ তারা আগ্রহী হয়। যেমন পড়াশোনায় প্রতিযোগিতা, শিক্ষকের নির্দেশ মানা, একসাথে খেলাধুলা করা ইত্যাদি। তাহলে আমরা দেখছি আমাদের কৈশোরের অভ্যাসগত দিকগুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন আছে, যেগুলো বন্ধু দ্বারা কি পরিচালিত হয় বা বন্ধুর প্রভাব পড়ে। তাহলে সেই জিনিসগুলো ভালো বন্ধু নির্বাচন করলে তোমাদের ভালো হবে। আর যদি তোমরা ভুল পথে যাও তাহলে ভুল অভ্যাসগুলো তৈরি হবে। আমরা চেষ্টা করবো ভালো বন্ধু বাছাই করে ভালো অভ্যাসগুলো গঠন করার। তাহলে দেখো, শিক্ষার্থীরা দলের খেলাধুলা করা, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে বইয়ে। কৈশোরের ভালো দলে মিশে ছেলে মেয়েরা কি কি শেখে? অন্যের মতামত গ্রহণ করতে শেখা, সহযোগিতা করতে শেখা, ভাগাভাগি করতে শেখা, দায়িত্ব নিতে শেখা, আত্মনির্ভরশীল হওয়া, প্রতিযোগিতা করা। তাহলে আমরা বেশ কিছু জিনিস দেখছি যেগুলো আমরা আমাদের সহপাঠী বা খেলাধুলার সাথী যারা, তাদের আমরা যেই দলের সাথে মিশি, বন্ধুদের দল, সেই দল থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পাচ্ছি। অন্যের মতামত গ্রহণ করা, মনে করো তোমার দু চারজন বন্ধু একটা কথা বললো, সেখান থেকে একজন একটা যুক্তি দেখালো, বাকি সবাই সেটাকে সমর্থন করলো। তাহলে সেটাকে তুমিও যদি সমর্থন করতে পারো, সেই মতামতটাকে তুমি গ্রহণ করতে পারো, সেটা শিখতে পারো, আমরা এখানে সেই জিনিসটা পাচ্ছি বন্ধুদের থেকে, সেই জিনিসটা পাওয়া। সহযোগিতা করতে শেখা, একে অপরকে আমরা সহযোগিতা করি, সাহায্য করি, এটা দলের মধ্যে হয়েই থাকে। ভাগাভাগি করতে শেখা, অনেক সময় দেখা যায় যে কোনো একজন বন্ধুর কোনো একটা কিছু নেই, সে পারছে না সেটার জন্য কোনো কাজ করতে বা খেলতে বা যে কোনো জিনিস হতে পারে, তো আমরা কি করি, আমাদের থেকে বেশি থাকলে বন্ধুদের একটু দিয়ে দেই, যে না ধরো তুমি এটা দিয়ে তোমার কাজ সেরে নাও। তো এই যে ভাগাভাগি করার প্রবণতা, সেটা কিন্তু দল থেকেই আসে। দায়িত্ব নিতে শেখা, একে অপরের দায়িত্ব নেয়। হ্যাঁ, ও কিছু বুঝছে না, তখন তুমি কি বলবে, আচ্ছা ঠিক আছে ওকে আমি বুঝিয়ে দেব, ও আমাদের দলের, আমরা সবাই মিলে ওকে বোঝাবো। এই যে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা, দায়িত্ব নেওয়ার ব্যাপারটা একে অপরে, সেই জিনিসটা আসে দল থেকে। আর আছে আত্মনির্ভর হওয়া, যে তুমি একটা সিদ্ধান্ত দিবা, তুমি একটা কোনো কাজ করবা, দলের সবাইকে সেই কাজের অংশীদার হতে হবে, সেক্ষেত্রে দেখা যায় নিজেকে আত্মনির্ভরশীল হতে দলই তাকে প্রভাবিত করে। প্রতিযোগিতা করা, একটা দল আরেকটা দলের সাথে যখন প্রতিযোগিতা করতে যাবে তখন সে বিষয়টা চলে আসবে যে কোন দল আগে প্রতিযোগিতায় প্রথম হতে পারে বা সে তার প্লেসটা পেতে পারে, সে তার গন্তব্যটায় পৌঁছাতে পারে, এই জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। সেখান থেকে আমরা প্রতিযোগিতার মনোভাবটা পাই, আমাদের সেই দল থেকে এই প্রভাবটা আসে। তাহলে দেখো, আবার বন্ধু দলের উৎসাহে তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজেও ভয় পায় না। যেমন পরীক্ষামূলকভাবে বিড়ি, সিগারেট, পান, মাদকদ্রব্য গ্রহণ, স্কুল পালানো, বয়স্কদের বিরোধিতা করা ইত্যাদি, যদি কেউ আচরণগত আচরণগুলো না করে তবে তাকে ব্যঙ্গ বিদ্রোপ করা হয়। ওই দলে থাকতে হলে ওই আচরণগুলো মেনে নিতে তাকে বাধ্য করা হয়। এই জন্য কৈশোরের বন্ধু নির্বাচনের অনেক সমাধান হতে পারে। তাহলে দেখো, ভালো দিকগুলো যেমন বন্ধুদের থেকে পেয়ে থাকে, খারাপ দিকগুলো কিন্তু বন্ধুদের মাঝে থেকে থাকে। অনেক সময় এটা হয়ে যায় বন্ধুর কুপরামর্শে বা বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে অনেকে খারাপ দিকেও ধাবিত হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো বন্ধুটা নির্বাচন করার জন্য এবং ভালো সঙ্গগুলো পাওয়ার জন্য, সেটার মাধ্যমে প্রভাবিত হওয়ার জন্য। এবার জেনে নাও কৈশোরের সামাজিক হওয়ার জন্য কি কি করণীয়। আমরা কৈশোরে যদি সামাজিক হতে চাই তাহলে আমরা কি কি করব, কিভাবে করব, সেই জিনিসটা এখন আমরা জানব। সকলের সাথে কৌশল বিনিময় করা, একা একা নিজেকে গুটিয়ে না রাখা, বিভিন্ন কাজে অংশ নেওয়া,
খেলাধুলায় অংশ নেওয়া, সকলের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়ার অভ্যাস করা, বয়স্কদের সম্মান করা, তাদের নির্দেশ মেনে চলা, ছোটদের আদর স্নেহ করা। তাহলে আমরা এই জিনিসগুলো শিখতে পারছি সামাজিক কৈশোরের সামাজিক অভ্যাস থেকে। এরপর আমরা যে বিষয়টা দেখব শিক্ষার্থীরা, পাঠ পাঁচে যেটা দেওয়া আছে, কৈশোরের নৈতিক বিকাশ। এরপর আমরা পাচ্ছি কি কৈশোরের নৈতিক বিকাশ, কৈশোরের নৈতিক দিক থেকে আমাদের কি কি বিকাশ ঘটে। নৈতিকতা বলতে আমরা সামাজিক ও ধর্মীয় নীতি অনুসরণ করাকে বুঝি। এখানে ভালো বা খারাপ কাজের জন্য নিজেকেই দায়ী করা হয়। ভালো কাজ করলে যেমন মনে তৃপ্তি আসে, খারাপ কাজ করলে তেমনি নিজের কাছে অনুশোচনা হয়। সত্য বলতে ভালো লাগে, মিথ্যা বলতে অপরাধ বোধ হয়। অর্থাৎ নৈতিকতা হলো নিজের আচরণকে নিজেই নিয়ন্ত্রণ করা। এক কথায় আমরা বলতে পারি আমি আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেই আচরণই হচ্ছে কি আচরণগত আমাদের নৈতিক বিকাশ। মানুষের জীবনে নৈতিকতা হঠাৎ করে আসে না, নৈতিকতার বিকাশ দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। শিশু অবস্থায় পরিবার থেকে ভুল ও সঠিক আচরণের ধারণা তৈরি হয়। মা বাবা ভাই বোন পরিবারের অন্যান্য সদস্যরা যে কাজ করতে নিষেধ করেন সেটা খারাপ কাজ, এবং যে কাজ করতে খুশি হন বা প্রশংসা করেন সেটা ভালো কাজ। এভাবে ভালো ও মন্দ কাজের ধারণা তৈরি হয়। নৈতিক বিকাশের প্রথম দিকে শিশু শাস্তির ভয়ে অন্যায় আচরণ থেকে বিরত থাকে। শিশুকালের নৈতিকতাকে অনেকটা বাধ্যতামূলক নৈতিকতা বলা হয়, কিন্তু কৈশোরের ভালো ও মন্দের নিজস্ব ধারণা তৈরি হয়। এই বয়সে ভয় ভীতির কারণে আমরা ভালো কাজ করে না, এবং ভালো কাজ নিজের ইচ্ছেতেই করে। যুক্তি দিয়ে কাজটি কেন ভালো বা কাজটি কেন খারাপ তা বিচার করার ক্ষমতা হয়। যারা নীতিবান হয় তাদের মধ্যে খারাপ কাজের জন্য অনুশোচনা হয়। আবার অন্যের সামনে লজ্জা পেতে হবে জেনেও খারাপ কাজ থেকে অনেকে বিরত থাকে। তাহলে আমরা দেখছি ভালো কাজ এবং খারাপ কাজ দুটোই কিভাবে নৈতিক বিকাশের ক্ষেত্রে কাজ করছে। নৈতিকতা বিকাশে নিয়মানুবর্তিতার গুরুত্ব অনেক বেশি। ছোটবেলা থেকে নিয়ম মতো চলার মধ্যে দিয়ে আমরা ভালো অভ্যাস তৈরি করতে পারি। তাহলে ছোটবেলা থেকে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। নিয়ম মানার মধ্য দিয়ে কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় তা জানা যায়। বাড়িতে বাবা মা স্কুলের শিক্ষকেরা তোমাদের নিয়ম নীতি মেনে চলতে সাহায্য করেন। তাদের আদেশ নির্দেশ তোমাদের ভালো অভ্যাস তৈরি করে, অন্যায় আচরণ থেকে দূরে রাখতে সাহায্য করে। কোন কাজ কেন ভালো বা কেন খারাপ শিক্ষকরা এটা বুঝিয়ে দিলে সঠিক আচরণ করা সহজ হয়। কৈশোরের শারীরিক শাস্তি ছেলে মেয়েদের মনে বিরোধ জাগিয়ে তোলে। ছেলে মেয়েরা যখন জানে তাদের সাথে অন্যায় করা হচ্ছে তখন তাদের মধ্যে অনেক সময় নিয়ম ভঙ্গ করার ঝোঁক বেশি হয়। এই বয়সে ভালো কাজের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা তাদেরকে ভালো কাজে উৎসাহিত করে। তাহলে শিক্ষার্থীরা দেখো, কৈশোরের বন্ধুদের সাথে মেলামেশা তার আচরণের প্রভাব ফেলে। অনেক সময় খারাপ আচরণ বন্ধু দলে সমাদৃত হয়। তাহলে আমরা এখানে দেখছি কৈশোরে কি কি ঘটছে বিষয়গুলো। আবার দলীয় সদস্যদের খারাপ আচরণ লক্ষ্য করে তারাও খারাপ কাজ করতে শেখে। দলে নিজের মর্যাদা রাখার জন্য এই ধরনের আচরণ খারাপ জেনেও করে। তাহলে দলের ভেতর যখন শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, খারাপ সঙ্গে সঙ্গে যখন মিশে তখন কি করে, ওই যে দলের ওরা সবাই এই কাজটা করে আমি পারি না, তাহলে আমাকেও এটা করতে হবে, ওই দলের টানে তখন খারাপ কাজের দিকে সে ধাবিত হয়ে যায়। এই জন্য কৈশোরেও কি ধরনের বন্ধুর সাথে মেলামেশা করছে সেটা জানা খুবই জরুরি। এইসব কৈশোরের কিছু খারাপ আচরণ সম্পর্কে জানি এবং এগুলো থেকে সতর্ক ও সাবধান থাকি। তাহলে দেখো খারাপ কাজগুলোর সাথে কিভাবে ইয়ে হচ্ছে। গৃহে খারাপ আচরণ, ভাই বোন একে অপরের সাথে ঝগড়া ও মারামারি করা, বয়স্কদের সাথে কড়া সুরে কথা বলা, দৈনন্দিন কাজ নিয়ে গাফলতি করা, দায়িত্ব উপেক্ষা করা, মিথ্যা বলা, অন্যকে দোষারোপ করা, কারো জিনিস নষ্ট করা, চুরি করা, এগুলো হচ্ছে গৃহে সাধারণত এই খারাপ কাজগুলো হয়ে থাকে, করে থাকে। অভ্যাসগত চারিত্রিক কারণে, আচরণগত স্বভাবের কারণে এই কাজগুলো গৃহেই হয়ে থাকে। আর বিদ্যালয়ে খারাপ আচরণগুলো কি হয় দেখো, কেউ যদি বিদ্যালয়ে খারাপ সঙ্গের সাথে মিশে তাহলে এই সমস্যাগুলো হয়। সহপাঠীদের কিছু চুরি করা, মিথ্যা বলা, ধোকা দেয়া বা ঠকানো,
ঠাট্টা করে অন্যকে বিরক্ত করা, সহপাঠীর সাথে মারামারি করা, গালি দেওয়া, স্কুলের জিনিস নষ্ট করা, স্কুল পালানো, ধূমপান অথবা মাদকদ্রব্য সেবন করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে বেশ কিছু কাজ দেখছি যেগুলো স্কুলে খারাপ সঙ্গ যদি থেকে থাকে তাহলে তাদের দ্বারা সংগঠিত হয়। আমরা এসব কাজ থেকে দূরে থাকবো, এসব খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের এই ষষ্ঠ অধ্যায় থেকে কৈশোরকালীন যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে তোমরা আবার বাসায় বইটা ভালো করে পড়ে দেখবে, তোমাদের পড়ার সাথে মিলিয়ে দেখবে কৈশোরকালীন বিকাশের বিষয়গুলো, আর নিজেদের সাথেও তোমরা মেলানোর চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কৈশোরকালীন বিকাশটা কিভাবে ঘটবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। সবাইকে আবারও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।